আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাসা বাড়িতে ব্যবহৃত ওভারহেড রিজার্ভ পানির ট্যাঙ্ক বা যে কোনো কাজে ব্যবহৃত পানির ট্যাঙ্কের পানি ওভারফ্লোর হাত থেকে রক্ষা করার জন্য অথবা ট্যাঙ্কের পানির পানি শূন্যতার হাত থেকে রক্ষা করার জন্য এই ওয়াটার লেভেল মোটর কন্ট্রোল সার্কিটটি ব্যবহার করতে পারেন। এই সার্কিটের সবচেয়ে বড় সুবিধা, কোনো প্রকার বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই। এই সার্কিটটি কোথায় পাওয়া যাবে, সার্কিটটি কীভাবে কানেকশন করতে হবে, প্রত্যেকটি বিষয় জানাবো। এই সার্কিটটি কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সহজে পেয়ে যাবেন, অথবা যে কোনো ইলেকট্রনিক্স দোকানেও পেতে পারেন। সার্কিট সম্পর্কে বিস্তারিত জানতে ফেসবুক পেজ এক ইনশপ ভিজিট করতে পারেন। এই সার্কিটটি কীভাবে কানেকশন করতে হয় সেটি দেখাবো। এই সার্কিটে পাওয়ার সাপ্লাইয়ের জন্য ডিসি 12 ভোল্ট ব্যবহার করতে পারবেন অথবা এসি 12 ভোল্ট ব্যবহার করতে পারবেন। সার্কিটে এসি 12 ভোল্ট অথবা ডিসি 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এই রিলের পাশে দুইটা কানেক্টার একসাথে আছে, এই কানেক্টারে কানেকশন করতে হবে। এই সার্কিটে এসি পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এমন ট্রান্সফরমারও ব্যবহার করতে পারেন অথবা এমন পাওয়ার সাপ্লাইও ব্যবহার করতে পারেন। এই পাওয়ার সাপ্লাইটি সিসি ক্যামেরায় ব্যবহৃত পাওয়ার সাপ্লাই, আমি এই পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করব। এই পাওয়ার সাপ্লাইয়ের আউটপুট তার দুটি এই দুই কানেক্টারের সাথে কানেকশন করতে হবে। এই সার্কিটের যে দুইটা কানেক্টারে পাওয়ার সাপ্লাই কানেকশন করছি, এই কানেক্টারের সামনে ক্যাপাসিটারের পাশে আরও তিনটা কানেক্টার আছে। এই কানেক্টারের সামনে লেখা আছে 1, 2, 3। এই 1 নম্বর কানেক্টার হতে একটি তার যে ট্যাঙ্কের পানির লেভেল নিয়ন্ত্রণ করতে চাই ট্যাঙ্কের নিচের লেভেল পর্যন্ত পৌঁছে রাখতে হবে। আমি বোঝানোর জন্য সার্কিট এবং ট্যাঙ্কের চিত্র অঙ্কন করছি। সার্কিটের এই তিনটা কানেক্টারের 1 নম্বর কানেক্টার হতে একটি তার এই ট্যাঙ্কের নিচের লেভেল পর্যন্ত পৌঁছে রাখতে হবে, অর্থাৎ যে লেভেল পর্যন্ত পানি থাকবে সেই লেভেল পর্যন্ত পৌঁছে রাখতে হবে। এই 2 নম্বর কানেক্টারটি নিউট্রাল তার হিসেবে কানেক্ট করতে হবে, সেই হিসাবে এই 2 নম্বর পিন হতে একটি তার এই ট্যাঙ্কের উপর দিয়ে এই লো লেভেল পর্যন্ত পৌঁছে রাখতে হবে। এই 3 নম্বর কানেক্টার হতে একটি তার ট্যাঙ্কের যে হাই লেভেল পর্যন্ত পানি রাখতে চাই সেই লেভেল পর্যন্ত পৌঁছে রাখতে হবে। এবং এই ট্যাঙ্কের ভিতরে পানি ঢোকানোর জন্য যে পাইপটি ব্যবহার করবেন এই পাইপটি একবার নিচ পর্যন্ত পৌঁছে রাখতে হবে। আর এই তিনটা তার এই পাইপের সাথে সুন্দরভাবে বেঁধে দিতে হবে এবং সবগুলো তার একটু বাঁকা করে এই তারের উপর থেকে ইনসুলেশনটি উঠিয়ে ফেলতে হবে। এই তিনটা কানেক্টারের 1 নম্বর কানেক্টারে একটি তার কানেকশন করতে হবে, এই তারটি ট্যাঙ্কের লো লেভেল পর্যন্ত পৌঁছে রাখতে হবে। 2 নম্বর কানেক্টারে নিউট্রাল তার কানেকশন করতে হবে, নিউট্রাল তার হিসাবে আমি একটি কালো কালারের তার ব্যবহার করছি, আপনারাও কালো কালারের তার ব্যবহার করতে পারেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এই কালো কালারের তারটি অর্থাৎ নিউট্রাল তারটি ট্যাঙ্কের লো লেভেল পর্যন্ত পৌঁছে রাখতে হবে। এই 3 নম্বর কানেক্টারে আরেকটি তার কানেকশন করতে হবে, এই তারটি ট্যাঙ্কের হাই লেভেল পর্যন্ত পৌঁছে রাখতে হবে। এই তার তিনটি পানির লেভেল ইন্ডিকেটর হিসেবে ব্যবহার হবে। এই তার তিনটি পাইপে কিভাবে স্থাপন করতে হবে সেটি বোঝানোর জন্য এই পাইপটি ব্যবহার করছি। ট্যাঙ্কির লো লেভেল ইন্ডিকেটর তারটি এবং নিউট্রাল তারটি একই পজিশনে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এই তার দুইটি কেবল টাই দিয়ে বেঁধে দিতে হবে, আমি ইনসুলেটিং টেপ দিয়ে বেঁধে দেখাচ্ছি। এবং হাই পজিশন তারটি ট্যাঙ্কের যে পজিশন পর্যন্ত পানি উঠলে মোটরটি অফ হয়ে যাবে সেই পজিশন পর্যন্ত এইভাবে পাইপের গায়ে বেঁধে দিতে হবে, আমি দেখানোর জন্য ইনসুলেটিং টেপ ব্যবহার করছি। এবং তারগুলো এইভাবে বাঁকা করে দিবেন, বাঁকা করে এই তারের উপর থেকে ইনসুলেশন উঠিয়ে ফেলবেন। এবার সার্কিটটি কিভাবে মোটরের সাথে কানেকশন করতে হয় সেটি দেখাবো। এই সার্কিটের রিলের পাশে আরও 3টা কানেক্টার আছে, এই 3টা কানেক্টারের সামনে লেখা আছে 1, 2, 3। আমি বোঝানোর সুবিধার্থে পাশে একটি মোটরের চিত্র অঙ্কন করছি। এই 3টা কানেক্টারে 1 নম্বর কানেক্টারে কোনো তার কানেকশন করা প্রয়োজন নাই, 2 নম্বর কানেক্টারে
इनपुट दुशाय 20 ভোল্টের ফেজ তার কানেকশন করতে হবে আমি দুই নাম্বার কানেক্টরে একটি ফেজ তার কানেকশন করছি এই তিন নাম্বার কানেক্টর হতে রিলের মাধ্যমে ফেজ আউটপুট হবে এই তিন নাম্বার কানেক্টর হতে একটি ফেজ তার সরাসরি মোটরের এই কানেক্টরের সাথে কানেকশন করতে পারবেন আর নিউট্রাল প্রান্ত হতে আলাদা একটি নিউট্রাল তার এই মোটরের সাথে কানেকশন করলে এই সার্কিটের মাধ্যমে ট্যাঙ্কের পানির লেভেল অনুযায়ী মোটরটি নিয়ন্ত্রিত হবে কিন্তু মোটরের ক্ষমতা বেশি হওয়ার কারণে এই সার্কিটের রিলেটি নষ্ট হয়ে যেতে পারে সার্কিটের রিলেটি নষ্ট না হয় এ কারণে সরাসরি পাওয়ার সাপ্লাই মোটরের সাথে কানেকশন না করে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করতে হবে ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করলে ছোট বড় যে কোনো ক্ষমতার মোটর এই সার্কিটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি কিভাবে কানেকশন করতে হবে সেটি দেখাবো ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কানেকশন বোঝানোর জন্য আমি এই কানেকশনগুলো মুছে ফেলছি আমি উপরে একটি ছোট করে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের চিত্র অঙ্কন করছি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলে পাওয়ার সাপ্লাইয়ের জন্য কয়েলের একটি প্রান্ত A1 আর একটি প্রান্ত A2 প্রতীক হিসেবে ব্যবহার হয় আর ম্যাগনেটিক কন্ট্যাক্টরের ভিতরে তিনটা কন্ট্যাক্ট পয়েন্ট থাকে এই সার্কিটের তিন নম্বর পিন হতে আউটপুট ফেজ তারটি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েল A1 অথবা A2 যে কোনো একটি প্রান্তে কানেকশন করতে পারবেন আমি A1 প্রান্তের সাথে কানেকশন করছি A2 প্রান্তে নিউট্রাল তার কানেকশন করতে হবে এই মোটরে পাওয়ার সাপ্লাই কানেকশনের জন্য এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরে যে তিনটা কন্ট্যাক্ট পয়েন্ট আছে এর দুইটা কন্ট্যাক্ট পয়েন্টের একটি পয়েন্টে ফেজ আর একটি কন্ট্যাক্ট পয়েন্টে নিউট্রাল তার কানেকশন করতে হবে আমি একটি কন্ট্যাক্ট পয়েন্টে ফেজ তার আর একটি কন্ট্যাক্ট পয়েন্টে নিউট্রাল তার কানেকশন করছি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের অপার প্রান্ততে ফেজ তারটি মোটরের কন্ট্যাক্ট পয়েন্টে কানেকশন করতে হবে এই নিউট্রাল কন্ট্যাক্ট পয়েন্ট হতে একটি নিউট্রাল তার মোটরের কন্ট্যাক্ট পয়েন্টে কানেকশন করতে হবে এই সার্কিটে এসি 220 ভোল্টের ফেজ তার এবং কন্ট্যাক্টরের ফেজ তার দুটি একসাথে কানেকশন করতে পারেন এবং এই নিউট্রাল তার এবং এই নিউট্রাল তার একসাথে কানেকশন করে একটি নিউট্রাল প্রান্ত এই দুইটা প্রান্ততে একটি প্রান্ত ফেজ তার হিসেবে ব্যবহার করতে পারবেন এবার সার্কিট অনুযায়ী প্র্যাকটিক্যালি কানেকশন করব এই দুই নাম্বার পিনে ইনপুট এসি পাওয়ার সাপ্লাইয়ের ফেজ তারটি কানেকশন করতে হবে আমি দুই নাম্বার পিনে একটি ফেজ তার কানেকশন করছি এই তিন নম্বর পিন হতে আউটপুট ফেজ তার মোটরের সাথে কানেকশন করতে হবে দেখানোর সুবিধার্থে মোটরের পরিবর্তে আমি একটি বাতি কানেকশন করছি এই তিন নম্বর পিন হতে একটি তার এই হোল্ডারের একটি পিনে কানেকশন করতে হবে আমি হোল্ডারের একটি পিনে একটি তার কানেকশন করে রাখছি এই তারটি তিন নম্বর পিনের সাথে কানেকশন করছি এই সার্কিটে পাওয়ার সাপ্লাই কানেকশনের জন্য এই টু পিনের প্লাগটি ব্যবহার করব এই লাল কালারের তারের সাথে এই লাল কালারের তারটি কানেকশন করছি এইটি ফেজ তার হিসেবে ব্যবহার হবে এই নিউট্রাল তারটি হোল্ডারের নিউট্রালের সাথে কানেকশন করছি এবং সার্কিটটি পরীক্ষা করে দেখার জন্য ট্যাঙ্কের পরিবর্তে আমি একটি গ্লাসে পানি নিয়েছি এই তার সহ পাইপটি এই গ্লাসের ভিতরে ঢুকিয়ে দেব এবং পাওয়ার সাপ্লাই কানেকশনের জন্য আমি একটি মাল্টি সকেট ব্যবহার করছি টু পিন প্লাগটি এই টু পিন সকেটের সাথে কানেকশন করছি এই সার্কিটে পাওয়ার সাপ্লাইয়ের জন্য যে সিসি ক্যামেরার পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করছিলাম সেটিও পাওয়ার সাপ্লাইয়ের সহিত কানেকশন করছি সুইচটি অন করছি তার তিনটি পানির ভিতরে ঢোকানো আছে আমি সার্কিটটি পরীক্ষা করার জন্য এই তারগুলো পানির লেভেল থেকে উপরে উঠাচ্ছি দেখেন এই তার পানি থেকে উপরে উঠানোর সঙ্গে সঙ্গে বাতিটি জ্বলছে অর্থাৎ মোটরের সাথে কানেকশন করলে মোটরটি চলতে থাকবে লো লেভেল এবং কমান এই দুইটা তার পানিতে স্পর্শ করছি দেখেন বাতিটি অফ হচ্ছে না হাই লেভেল পানিতে স্পর্শ করব স্পর্শ করার সাথে সাথে বাতিটি অফ হয়ে গেছে অর্থাৎ মোটরটি অফ হয়ে যাবে এবার ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি কীভাবে কানেকশন করতে হয় সেটি দেখাবো এই হোল্ডারের প্রান্ত হতে তার দুটি খুলে ফেলতে হবে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরে A1 এবং A2 একটি প্রান্তে ফেজ তার একটি প্রান্তে নিউট্রাল তার কানেকশন করতে হবে যেহেতু এসি ভোল্টেজ হিসেবে 220 ভোল্ট ব্যবহার করছি অবশ্যই কন্ট্যাক্টরের কয়েল ভোল্টেজ 220 ভোল্ট ব্যবহার করতে হবে সার্কিট হতে আউটপুট ফেজ তারটি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলের একটি প্রান্তে কানেকশন করছি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলের অপার প্রান্তে নিউট্রাল তার কানেকশন করতে হবে এই সার্কিটে এসি পাওয়ার সাপ্লাইয়ের জন্য যে ফেজ তার এবং নিউট্রাল তার ব্যবহার করছি সেই ফেজের সাথে একটি ফেজ তার কানেকশন করছি এই নিউট্রাল তারের সাথে একটি নিউট্রাল তার কানেকশন করছি এই ফেজ তার এবং নিউট্রাল তার দুটি কন্ট্যাক্টরের মেইন কন্ট্যাক্টের যে কোনো দুইটা কন্ট্যাক্ট পয়েন্টে কানেকশন করতে হবে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের অপার প্রান্ত হতে দুইটা তার
মোটরের সাথে কানেকশন করতে হবে। মোটরের ক্ষমতা অনুযায়ী ম্যাগনেটিক কন্ট্যাক্টরে অ্যাম্পিয়ার রেটিং নির্ভর করবে। যদি বেশি ক্ষমতার মোটর ব্যবহার করেন তাহলে ম্যাগনেটিক কন্ট্যাক্টরে অ্যাম্পিয়ার রেটিং বেশি ব্যবহার করতে হবে, আর যদি কম ক্ষমতার মোটর ব্যবহার করেন তাহলে ম্যাগনেটিক কন্ট্যাক্টরে অ্যাম্পিয়ার রেটিং কম হলে চলবে, কোনো সমস্যা নাই। এবং মোটরের পাওয়ার সাপ্লাইয়ের জন্য ব্যবহৃত তারের সাইজ মোটরের ক্ষমতা অনুযায়ী নির্ধারণ করতে হবে। এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সামনে মোটরের পরিবর্তে একটি বাতি ব্যবহার করছি, কারণ এখানে মোটর দেখানো একটু অসুবিধা। এই ফেজ তারের সামনের কানেক্টরে এই ফেজ তারটি কানেকশন করতে হবে। নিউট্রাল তারের কানেক্টরের সামনে এই নিউট্রাল তারটি কানেকশন করতে হবে। এই টু পিনের প্লাগটি এই পাওয়ার সাপ্লাইয়ের সহিত কানেকশন করছি, সুইচ দুটি অন করছি। দেখেন ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অফ আছে, বাতিটিও অফ আছে। এই পাইপটি পানির লেভেল থেকে উপরে উঠাচ্ছি, হাই লেভেলটি উপরে উঠছে কিন্তু এখনও কন্ট্যাক্টর অন হয় নাই। দেখেন লো লেভেল পানি থেকে উঠানোর সাথে সাথে কন্ট্যাক্টরটি অন হয়েছে, বাতিটিও জ্বলছে। আপনার বাতির পরিবর্তে যে কোনো ক্ষমতার মোটর ব্যবহার করতে পারবেন। এবার আমি এই পাইপটি পানির নিচের দিকে নামাচ্ছি। দেখেন লো লেভেলের তারটি পানি স্পর্শ করছে কিন্তু বাতিটি এখনও জ্বলছে। হাই লেভেলটি পানি স্পর্শ করার সাথে সাথে এই বাতিটি অফ হয়ে যাবে। দেখেন সঙ্গে সঙ্গে কন্ট্যাক্টর অফ হয়েছে, বাতিটিও অফ হয়ে গেছে। এইভাবে এই সেন্সারের মাধ্যমে যে কোনো ক্ষমতার মোটরকে নিখুঁত ও নির্ভুলভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। ম্যাগনেটিক কন্ট্যাক্টর, ওয়াটার লেভেল মোটর কন্ট্রোল সার্কিট এবং এই পাওয়ার সাপ্লাই এমন একটি বক্সের ভিতরে বসিয়ে দিবেন। ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং সার্কিট এবং সার্কিটের পাওয়ার সাপ্লাই এমন বক্সের ভিতরে মোটরের কাছে থাকবে। আর সার্কিট হতে তিনটা তার যে ট্যাঙ্কের পানির লেভেল নিয়ন্ত্রণ করতে চান সেই ট্যাঙ্ক পর্যন্ত পৌঁছে রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ফেসবুক সহ যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান প্রেস করবেন। সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ, আমার সঙ্গে থাকবেন। ইলেকট্রিক্যাল সহ যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলে যেয়ে প্লে লিস্ট চেক করুন অথবা ভিডিওতে ক্লিক করুন। আশা করি প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারেন। আমার ফেসবুক পেজ Trending24 দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করি সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।